মুভি লাভারদের উত্তেজনার শুরুটা হয় পুষ্পা 2 এর টিজার মুক্তির পর থেকেই। বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইজ এর দ্বিতীয় সিকুয়েল নিয়ে বিনোদন প্রেমীদের উন্মাদনার যেন কমতি নেই। মাত্র 1 মিনিট 8 সেকেন্ডের টিজারে তোলপার হয়ে যায় নেট দুনিয়া। সম্প্রতি পুষ্পা দা রোলের পুষ্পা পুষ্পা শিরোনামের একটি গান মুক্তি পায়। মুক্তির পর গানটি নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন ছড়ায়। এবার পুষ্পা দা রোলের দ্বিতীয় গান প্রকাশিত হয়েছে, তবে তেলেগু নয়, গানটির হিন্দি ও বাংলা ভার্সন মুক্তি পেয়েছে। রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। 29 মে টি সিরিজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায় আগুনের শিরোনামে গানটি। আগুনের বা দ্য কাপল সং শিরোনামে এই গানের কথা লিখেছেন কলকাতার শ্রীজাত ব্যানার্জি, মিউজিক করেছেন দেবী শ্রী প্রসাদ, গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানের ভিডিওটি মূলত শুটিং কালের দৃশ্য নিয়েই নির্মিত। মূল গানের ভিডিও চলচ্চিত্র দেখা যাবে। এর আগে পুষ্পার সামি গানটি সুপার হিট করেছিল দর্শক মহলে। গানটিতে আল্লু ও রাশমিকার ডান্স পারফরমেন্সও ছিল অসাধারণ। এবার আবারও এই জুটিকে হুক স্টেপ দিতে দেখা যায় পুষ্পা 2 এর আগুনের শিরোনাম গানটিতে। 2021 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পুষ্পা দা রাইজ রীতিমতো ঝড় তুলেছিল বক্স অফিসে। পুষ্পরাজের চরিত্রে অভিনয় করে দর্শক প্রিয়তা পান আল্লু অর্জুন, সঙ্গে জাতীয় পুরস্কারও জিতে নিয়েছিলেন এই অভিনেতা। সামনে আবারও ফিরছে পুষ্পরাজ শ্রীবল্লী জুটির অনস্ক্রিন রসায়ন। 3 বছর পর আগামী 15ই আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে পুষ্পা 2। মুক্তির আরো 2.5 মাস থাকলেও সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। সুকুমার পরিচালিত পুষ্পা 2 এ আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা ছাড়াও আরো রয়েছেন সাই পল্লবী, প্রিয়ামণি, শ্রীতেজ সহ অনেকে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। রুষা সুর, কালবেলা।